কাল থেকে সৌদি আরবে টিকিট প্রত্যাশীদের নতুন টোকেন দেবে সৌদি এয়ারলাইন্স। এই খবর শুনে সৌদি প্রবাসীরা ভিড় করছে ঢাকার কারওয়ান বাজারে এয়ারলাইন্সটির অফিসের সামনে। 5 থেকে 10 দিন ধরে অপেক্ষায় আছেন তারা টোকেনের আশায়। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও আজ থেকে সৌদি প্রবাসীদের টোকেন দিতে শুরু করেছে, যে কারণে সেখানেও ভিড় রয়েছে। তবে ভিসা ও আকামার মেয়াদ বাড়ালেও টিকিট না পাওয়ায় বিপাকে আছেন অনেক প্রবাসী। হেদায়তুল্লাহ সীমান্তের প্রতিবেদন। রোববার থেকে সৌদি প্রবাসীদের নতুন টোকেন দেবে সৌদি এয়ারলাইন্স। এজন্য কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে টোকেন প্রত্যাশীদের এমন ভিড়। কেউ 5 আবার কেউ বা 10 দিন ধরে অপেক্ষার প্রহর গুনছেন টোকেনের আশায়। টোকেন তো পাইতেছি না ভাই, টিকিট ফর্ম করতে গিয়ে ভিসার মেয়াদ শেষ, 10 তারিখে ভিসার মেয়াদ শেষ। এখন কালকে 8টা পর্যন্ত বসে থাকবো। ভাগ্য যদি ভালো হয় তাহলে তো সোনার হরিণ ধরতে পারবো, আর ভাগ্য ভালো না হলে মনে করেন আতে বাজে দিন। কালকে 4 তারিখের কথা, এখন আশার আগুনে জ্বলতেছি টোকেন পাবো কি পাবো না। আমি গত শুক্রবার থেকে আসছি, আজকে 9 দিন এখানে বসা। অনেকে টোকেন পেয়ে অপেক্ষায় আছেন টিকিটের। এখন যদি ইনশাআল্লাহ টিকিটটা যদি সই সালামত হয় তাহলে তো যাবে। টোকেন সময় জমা নিয়া টিকিট ম্যাচ বুকিং দিছে দিয়া এখন আর বাইরে বসায় রাখছে, কিছুক্ষণ পরে দিব আর কি, আস্তে আস্তে দিতেছে। আমি এখন টিকিটের অপেক্ষা করতে আছি, তো টিকিট অলরেডি দিতে আছে সবার ডেকে ডেকে, আশা করি টিকিট পাই কিছুক্ষণের মধ্যে। এদিকে নতুন করে টোকেন দেয়ায় সৌদি প্রবাসীরা ভিড় করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অফিসের সামনে, অপেক্ষায় আছেন টোকেনের। তবে অনেকের ভিসা আকামার মেয়াদ বাড়ানো হলেও তাদের আরও অপেক্ষা করতে বলেছে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। আগে একবার 30 থেকে ম্যাচ ছিল না, ম্যাচ বাড়ায় আনেন, ম্যাচকে বাড়ায় আনছি, এখন বলে ম্যাচ যাকে বেশি তাকে টোকেন দেবো না, আর পরে আসতে বলে আরও। তো আমরা এখন কোথায় যাবো বলেন? ভিসার মেয়াদ ছিল না, এখন ভিসা আপডেট করে নিয়ে আসছি, তো আজকে টিকিট রিইস্যু করার জন্য আসছি। 1 মাসের মেয়াদ ভিসা বাড়াইছে কফিলে 1 বছরের, ওখান তো যদি দেরি করে অবহেলা করে আর তো ভাই সহ্যইব না। সব ভোগান্তির অবসান ঘটিয়ে সৌদি আরব যেতে পারবেন বলে আশা করছেন সৌদি প্রবাসীরা। হেদায়তুল্লাহ সীমান্ত, SATV, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব শেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।